আসসালামু আলাইকুম, সকলকে ম্যাথল্যাবে স্বাগতম। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আপনাদের মাঝে খুব শর্টকাটে তুলে ধরব। পূর্বে আমরা শর্টকাটের অঙ্ক, পাটিগণিত এবং বীজগণিতের অঙ্কগুলো তুলে ধরেছি কয়েকটি চ্যাপ্টারের অনুসারে, যেখানে বীজগণিতের সম্পূর্ণ চ্যাপ্টারে তুলে ধরা হয়েছে এবং পাটিগণিতের কয়েকটি চ্যাপ্টার তুলে ধরেছি। আজকে আমরা পাটিগণিতের দ্বিতীয় ট্রেন সংক্রান্ত দ্বিতীয় চ্যাপ্টারটি তুলে ধরবো। পূর্বের ভিডিওগুলো যদি আপনারা না দেখে থাকেন তাহলে এই ভিডিওর উপরে আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন, অথবা নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাবেন, সেখানে ক্লিক করেও দেখে আসতে পারেন। তো চলুন আজকের আলোচনা শুরু করি। তো চলুন আজকের অঙ্কের সমাধানগুলো দেখে নিই। প্রশ্ন সাত, পূর্বে আমরা ছয়টি প্রশ্ন আলোচনা করেছি এখানে ট্রেন সংক্রান্ত অঙ্কগুলো। তো আজকে সাত নম্বর প্রশ্ন থেকে শুরু করতে যাচ্ছি। 120 মিটার লম্বায় একটি ট্রেন 330 মিটার লম্বায় একটি সেতু অতিক্রম করবে। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 30 কিলোমিটার হলে সেতুটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? তো এখানে দুইটি জিনিস লক্ষ্য রাখতে হবে। একটা হলো ট্রেনটির লম্বা হলো 120 মিটার এবং এই সেতুটি লম্বা হলো 330 মিটার। দুইটা জিনিস, এবং ট্রেনটির গতিবেগ ঘন্টায় হলো 30 কিলোমিটার, মানে 1 ঘন্টায় 30 কিলোমিটার যেতে পারে। তাহলে আমরা ট্রেনটির 30 কিলোমিটারকে আমরা যদি মিটারে প্রকাশ করি, যেহেতু আমাদের এখানে দুইটা মিটারে দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা মিটারে প্রকাশ করলে আমরা প্রথমে মিটারে প্রকাশ করে নিই, তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি কি 30 গুণ 1000। এটাকে আমরা মিটারে যদি প্রকাশ করি তাহলে 30 দ্বারা 1000কে গুণ করলে হয় 30,000, 30,000 মিটার, 30,000 মিটার। এবং এখানে আরেকটা জিনিস আছে, যেটা হলো ঘন্টায়। 1 ঘন্টা বলতে আমরা বুঝি 60 মিনিট, 1 ঘন্টা সমান 60 মিনিট। এবং 60 মিনিটকে যেহেতু আমাদের অপশনগুলোতে সম্পূর্ণ সেকেন্ডে দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা 60 মিনিটকে যদি সেকেন্ডে প্রকাশ করি তাহলে আমরা লিখতে পারি 60 গুণ 60। 60 মিনিটকে যদি সেকেন্ডে প্রকাশ করি তাহলে আমরা লিখতে পারি 60 মিনিট সমান 60 গুণ 60 সেকেন্ড, এবং 60-এ 60 গুণ করলে হয় 3600 সেকেন্ড। তো যাই হোক, আমরা আর গুণ করতেছি না, আমরা এইভাবে রেখে দিতেছি। এখন আমরা অঙ্কটি সমাধান করার জন্য আমরা লিখব যে 30 কিলোমিটার, আর 30 কিলোমিটারকে আমরা ভেঙে নিয়েছি 30,000 মিটার। তাহলে আমরা লিখতে পারি 30,000 মিটার অতিক্রম করে 1 ঘন্টায়। ট্রেনটি 30,000 মিটার অতিক্রম করে 1 ঘন্টায়, যেহেতু ঘন্টায় বলা হয়েছে 1 ঘন্টায়। আর 1 ঘন্টায় বলতে কত সেকেন্ড পেয়েছি আমরা, বা 60 গুণ 60 সেকেন্ড। 1 ঘন্টা বলতে বোঝানো হয়েছে। এবং এখানে আরেকটা জিনিস বলা হয়েছে 120 মিটার এবং 330 মিটার লম্বা। তাহলে এখানে আমরা যদি একের ক্ষেত্রে বের করি যে এখানে, সরি, এখানে 30,000 হবে, শূন্য দুইটা বাকি রয়ে গেছে, শূন্য পুলা, ওকে 30,000। 1 মিটার অতিক্রম করে কত ঘন্টায় হবে? তাহলে অবশ্যই নিচে হবে 30,000 আর উপরে হবে 60 গুণ 60, এত সেকেন্ড। এখন আমাদের প্রশ্নে বলা হয়েছে ট্রেনটির লম্বা হলো 120 মিটার এবং সেতুটির লম্বা হলো 330 মিটার। তাহলে দুইটা যোগ করলে আমরা লিখতে পারি 120 যোগ 330, বা 450, 450 মিটার অতিক্রম করে 30,000 এবং 60 গুণ 60, 30,000 60 গুণ 60, আর উপরে থাকবে 400 গুণ 450। এখন আমরা শর্টকাটে যদি কাটাকাটি করি তাহলে 60-এ 30-এ 30, 0-এ 0 কাটা যায় এবং এই 0-এ আর এই 0-এ কাটা যায়। এখানে শুধুমাত্র থাকে 30, 3 আর একটা 0 থাকে, তাহলে 5, 6, 30 এবং 5, 9, 45। তাহলে 9 আর 6 যদি গুণ করি তাহলে হয় 6, 9, 54, 54 সেকেন্ড। অতএব 54 সেকেন্ড আমাদের উত্তর হবে, সেক্ষেত্রে অপশন সি হবে সঠিক উত্তর। ট্রেনটি সেতুটি অতিক্রম করতে ট্রেনটির সময় লাগে 54 সেকেন্ড।
প্রশ্ন আট প্রশ্ন আটে বলা হয়েছে ক ঘন্টায় 10 কিলোমিটার এবং খ ঘন্টায় 15 কিলোমিটার বেগে একই ব্যাগে একই স্থান থেকে রাজশাহীর পথে রওনা হয়ে ক 10.10 মিনিটের সময় এবং খ 9.40 মিনিটের সময় রাজশাহী পৌঁছালো। রওনা স্থান রাজশাহীর দূরত্ব কত? আমাদের রওনাস্থান রাজশাহীর দূরত্ব বের করতে বলা হয়েছে, তাহলে আমরা লিখতে পারি শুরুতেই যে ব্যবধানটা আমরা দেখে নিই, যে সময়ের ব্যবধান ক 10 মিনিট, এই সময়ের ব্যবধান 10 মিনিট 10 সেকেন্ড বিয়োগ 9 মিনিট 40 সেকেন্ড, তাহলে সময়ের ব্যবধান এখানে হয় 30 সেকেন্ড। যেহেতু এখানে এখানে মিনিট আছে, তাহলে আমরা লিখতে পারি 30 মিনিট, সময়ের ব্যবধান হয় 30 মিনিট। এটা হলো 10টা 10 মিনিটে আর এটা হলো 9টা 40 মিনিটে, তাহলে 10টা 10 মিনিট থেকে 9টা 40 মিনিট বিয়োগ দিলে 30 মিনিট অবশিষ্ট থাকে, সেই 30 মিনিটটা হলো সময়ের ব্যবধান, ক আর খয়ের সময়ের ব্যবধান। এখন আমরা ধরে নেব রাজশাহীর দূরত্ব ধরি, রাজশাহীর দূরত্ব 1 মিটার। রাজশাহীর দূরত্ব আমরা 1 মিটার ধরেছি, তাহলে ক এর সময় লাগে 10 কিলোমিটার, তাহলে কয়ের সময় লাগে যেহেতু 1 মিটার ধরা হয়েছে, সেক্ষেত্রে আমরা লিখতে পারি 1 ভাগের 10 বা এত ঘন্টা, বা এখানে একটু সহজ করে নিই, ঘন্টা আমরা যেহেতু এখানে কিলোমিটার দেওয়া আছে, তাহলে এবং ঘন্টা এখানে মিনিটে প্রকাশ করা হয়েছে 10টা 10 মিনিটে, তাহলে আমরা মিনিটে নিয়ে যাই, তাহলে আমরা লিখতে পারি 1 ভাগের 10 ঘন্টা বা 60 মিনিট। ঘন্টাটাকে 60 মিনিটে প্রকাশ করেছি। তাহলে এখানে আমরা পাইতেছি, যদি 0 0 কাটা যায় বা 6.66 থাকে, তাহলে এখানে লিখতে পারি আমরা 6x মিনিট। এবং খর ক্ষেত্রে আমরা বের করতে পারি খয়ের সময় লাগে এক্স বাই খ, কত খ হলো ঘন্টায় 15 কিলোমিটার যায়, তাহলে 1/15 আর ঘন্টা বলতে এখানে 60 মিনিট, 1/15 60, তাহলে 4 15 60 4, সেক্ষেত্রে এখানে লাগে 4x মিনিট। এখন আমরা এক্স এর মানটা বের করব, যেহেতু আমরা 1 মিটার ধরে নিয়েছি, তাহলে এক্স এর মান বের করার জন্য আমরা প্রশ্ন মতে লিখতে পারি, প্রশ্ন মতে 6x বিয়োগ 4x এবং দুইটার ব্যবধান হলো 30 মিনিট, অতএব এখানে 2x = 30 মিনিট বা 1 = 15, 1 = 15 মিনিট, স্থান দূরত্ব হলো 1 = 15, সেক্ষেত্রে উত্তর আমাদের 15 মিনিট, অপশন বি হবে সঠিক উত্তর 15 কিলোমিটার, অতএব 15 কিলোমিটার, সরি এখানে মিনিট, এখানে 15 কিলোমিটার হবে। প্রশ্ন 9, 4 কিলোমিটার ঘন্টা বেগে চললে কোনো স্থানে পৌঁছাতে যে সময় লাগে, 5 কিলোমিটার বেগে চললে তার চেয়ে 1 ঘন্টা সময় লাগে, স্থানটির দূরত্ব কত? তাহলে আমরা এই অঙ্কটিতে স্থানের দূরত্ব ধরে নেব, তাহলে আমরা লিখতে পারি ধরি স্থানটির দূরত্ব 1 মিটার, 1 কিলোমিটার, এখানে যেহেতু কিলোমিটার প্রকাশ করেছে, তাহলে আমরা কিলোমিটার লিখতে পারি 1 কিলোমিটার, অতএব এখানে আমাদের প্রশ্ন বলেছে, তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি, প্রশ্ন মতে 4 কিলোমিটার ঘন্টায়, তাহলে 4 কিলোমিটার যদি হয়, তাহলে লিখতে পারি 1 ভাগের 4 বিয়োগ, এবং আরেকটা ছিল 5 কিলোমিটার, তাহলে 1 ভাগের 5 = 1 ঘন্টা, মানে
এখানে বলছে 1 ঘন্টা, এখানে 1 হবে। অতএব দুইটাকে যদি লসাগু করি তাহলে 4 5 20 হয়, লসাগু 20, সেক্ষেত্রে এখানে 5x বিয়োগ 4x সমান 1। অতএব এখানে আমরা লিখতে পারি x সমান x 4, 5 থেকে যদি 4 বিয়োগ দেওয়া হয় তাহলে x থাকে, তাহলে আর 20 কে যদি এই পাশে 1 দ্বারা গুণ করি তাহলে 20 হয়। x এর মান পেয়েছি 20, যেহেতু স্থানটির দূরত্ব আমরা x ধরেছি, সেক্ষেত্রে x এর মান 20। অতএব আমাদের উত্তর হবে 20 কিলোমিটার, অপশন বি হবে সঠিক উত্তর। তো আজকে পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে বয়স সংক্রান্ত নিয়ে অঙ্কগুলো। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন।